আমি মোহাম্মদ উজির আলী, দক্ষিণ নবপাড়া সম্মিলন মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি পাঠদান করব নেব নবম শ্রেণী বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ চার গ্রন্থ এক। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ, সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উচ্চভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমুদ্র নিয়ে গঠিত। এদেশে ভূপ্রকৃতির নিচু ও সমতল মাঝে প্রচার মোটামুটি সমভাবনীয়। জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত হবে এই অধ্যায়ে। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে অবহিত হব। তা বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের পূর্বপরিত একটি আর্দ্র অঞ্চল, উত্তর পূর্ব দক্ষিণ পূর্বে সামান্য পাহাড়ি অঞ্চল, উত্তর পশ্চিমাংশের সীমিত উচ্চভূমিতে সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। দক্ষিণ এশিয়ার তিনটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। এদেশের ভূপ্রকৃতি নিচু ও সমতল। এবার ভৌগোলিক অবস্থান ও সীমানা। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ 20°34 উত্তর অক্ষরেখা থেকে 26°38 উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88°08 পূর্ব দ্রাঘিমারেখা থেকে 98°92.41 পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। ব্রাজিল মাঝামাঝি স্থান দিয়ে কোয়াড্রেন্ট রেখা চলে অতিক্রম করেছে, 23.5° অতিক্রম করেছে। দক্ষিণ পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 450 কিলোমিটার এবং উত্তর ও উত্তর পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন 147,570 বর্গ কিলোমিটার। আয়তন 147,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ কিলোমিটার, 977 মাইল বর্গমাইল। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের একটা অবস্থান, ভৌগোলিক অবস্থান। এটা আসলে দক্ষিণ এশিয়ায়। তো বাংলাদেশের উত্তরে 30°20°34 উত্তর থেকে 26°38 উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88°08.01 থেকে 92°041 পূর্ব দেওয়ার অবস্থিত। আর এটা আসলে আমাদের বাংলা মাঝে প্রকাশ রেখা চলে গেছে, যেটা রেখাটা দৈর্ঘ্য ছিল 23.5 মিনিট অতিক্রম করে রেখা। এটা এল আমাদের বাংলাদেশের ভূপ্রকৃত অবস্থান। আর এর শ্রেণী বিভাগ বৈশাখ সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।